আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভাইরাল নিউজে। শুরুতেই সংবাদ শিরোনাম। পাঞ্জশিরে তালেবান ঘাঁটি লক্ষ্য করে চালানো হলো ভয়ঙ্কর বিমান হামলা। যে কোনো মুহূর্তে আফগানিস্তানের সন্ত্রাস ছড়িয়ে যেতে পারে কাশ্মীরে, ভারতকে সতর্ক করল রাশিয়া। যে কোনো উপায়ে পাকিস্তানের উদ্বেগ নিরসন করা হবে বলছে তালেবান। ছাত্রছাত্রীদের মাঝে পর্দা তুলে আফগানিস্তানে খুলেছে বিশ্ববিদ্যালয়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের ভাইরাল সব নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, আর সব খবর পেয়ে যান সবার আগে। আফগানিস্তানের পাঞ্জশিরে মঙ্গলবার তালেবান ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলার খবর পাওয়া গেছে। রবিবারই প্রতিরোধ যোদ্ধাদের কাছ থেকে প্রদেশটি নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছিল তালেবান। এর দুই দিনের মাথায় মঙ্গলবার সেখানে হামলার খবর পাওয়া গেল, তবে কারা এই হামলা চালিয়েছে সেই ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আফগানিস্তানের অধিকাংশ প্রদেশে দখল নেওয়ার পরও পাঞ্জশিরে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের তীব্র প্রতিরোধের সামনে পড়তে হয় তালেবান যোদ্ধাদের। বেশ কিছুদিন লড়াইয়ের পর রবিবার প্রদেশটি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে দলটি। তীব্র সংঘাতে নিহত হন প্রতিরোধ যোদ্ধাদের জোটের মুখপাত্র ফাহিম দাস্তি সহ অনেকেই। প্রাদেশিক গভর্নরের অফিস সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে উড্ডয়ন করা হয় তালেবানদের পতাকা। দলটির একজন মুখপাত্র বলেন, এই জয়ের মাধ্যমে আমাদের দেশ সম্পূর্ণভাবে যুদ্ধের জঞ্জাল থেকে মুক্ত হলো। তালেবান বিস্তীর্ণ এলাকার দখল নিলেও লড়াই এখনও শেষ হয়নি বলেই সোমবার হুঙ্কার দিয়েছিলেন প্রতিরোধ যোদ্ধাদের নেতা আহমেদ মাসুদ। পাকিস্তানের বিরুদ্ধেও অঞ্চলটিতে তালেবানকে পৃষ্ঠপোষকতার অভিযোগ তোলেন তিনি। এদিকে পাঞ্জশিরে তালেবানের অভিযানে নিন্দা জানিয়েছে প্রতিবেশী শিয়া অধ্যুষিত দেশ ইরান। সোমবার অঞ্চলটির বিদ্যমান পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খতিবজাদে। তিনি বলেন, পাঞ্জশিরের সংকটের সমাধান একমাত্র রাজনৈতিকভাবেই হতে পারে। আন্তর্জাতিক ও মানবিক আইনের দৃষ্টিতে অঞ্চলটিতে অবরোধ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আফগানিস্তানের সন্ত্রাস কাশ্মীরেও ছড়াতে পারে, ভারতকে সতর্ক করে জানালো রাশিয়া। এই ব্যাপারে নয়াদিল্লিকে সতর্ক করেছে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলা কুদাশেব। কারণ বিষয়টি দুদেশের কাছে সম্মান উদ্বেগের। আফগানিস্তানের তালেবান পরিস্থিতি নিয়ে সম্প্রতি ভারতকে বাদ দিয়ে একের পর এক বৈঠক করেছে রাশিয়া, তাও আবার পাকিস্তানের সঙ্গে। বিষয়টি নিয়ে নয়াদিল্লি অসন্তোষ প্রকাশ করেছিল বলে খবর। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তাই মনে করছেন, সন্ত্রাস প্রশ্নে ভারতকে দেওয়া রাশিয়ার এই বার্তা তাৎপর্যপূর্ণ। সোমবার ভারতের রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই বলেন, আফগানিস্তান থেকে অন্যান্য দেশে সন্ত্রাস ছড়ানোর যে আশঙ্কা রয়েছে তা নিয়ে ভারতের মতো রাশিয়াও উদ্বিগ্ন। এই সন্ত্রাস যেমন রাশিয়া ছড়াতে পারে, তেমনি ভারতের কাশ্মীরেও এই সন্ত্রাস প্রভাব বিস্তার করতে পারে। কুদাশেব বলেন, আশা করব আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে অন্য দেশে সন্ত্রাস ছড়ানো হবে না। উল্লেখ্য, কিছুদিন আগে আফগানিস্তানে রাশিয়ারই বিশেষ রাষ্ট্রদূত বলেন, তালেবানের পর ভারতের কোনো প্রভাব নেই, তাই আফগানিস্তান নিয়ে রাশিয়া এবং পাকিস্তানের বৈঠকে ভারতকে ডাকা হয়নি। তার সেই বক্তব্যের দিন কয়েকের মধ্যে আফগানিস্তানের সন্ত্রাস প্রসঙ্গে ভারতের সঙ্গে সহযোগিতার বার্তা দিল রাশিয়া। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যেহেতু আফগান সীমান্ত পেরিয়ে কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে হলে পাক অধিকৃত কাশ্মীর হয়ে ভারতের মাটিতে প্রবেশ করতে হবে, তাই পাকিস্তানের ভূমিকা এবং পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা রাশিয়ার অবস্থানও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের ভূখণ্ড থেকে পাকিস্তানের জন্য সৃষ্ট যে কোনো উদ্বেগ নিরসনের ঘোষণা দিয়েছে তালেবান। সোমবার দলটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম জিও নিউজ। রবিবার রাতে প্রতিরোধ যোদ্ধাদের হটিয়ে পাঞ্জশিরে দখল নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন তালেবান মুখপাত্র। এ সময় তিনি আফগানিস্তানে পাকিস্তানের উদ্বেগ নিয়েও কথা বলেন। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের উদ্বেগ যৌক্তিক। নতুন আফগান সরকার ইসলামাবাদের যাবতীয় উদ্বেগ নিরসন করবে। পাকিস্তান সহ কোনো দেশের বিরুদ্ধেই আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। দীর্ঘদিন থেকে ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে অস্থিতিশীলতার চেষ্টা করছে ভারত। কাবুলে মার্কিন সমর্থিত সরকারের পতনের পর তালেবান যে বিপুল সংখ্যক বন্দীকে মুক্তি করিয়ে দিয়েছে সেটি নিয়ে অস্বস্তি রয়েছে পাকিস্তানের। কেননা মুক্ত ব্যক্তিদের মধ্যে তেহরিকি তালেবানের গুরুত্বপূর্ণ নেতারাও রয়েছে। পাকিস্তান মনে করে দেশটিতে টিটিপি এবং বালুচ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর প্রধান উস্কানিদাতা দিল্লি, এবং আফগানিস্তানে ভারতীয় কনসুলেটের মাধ্যমে এই গোষ্ঠীগুলোকে সাহায্য করা হতো। টিটিপির ব্যাপারে নিজেদের উদ্যোগের কথা তালেবানকেও জানিয়েছে ইসলামাবাদ। এরই মধ্যে সোমবার আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের জন্য সৃষ্ট যে কোনো উদ্বেগ নিরসনের ঘোষণা দেন জাবিউল্লাহ মুজাহিদ।
এদিন আফগানিস্তানকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে যুক্ত করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন তালেবান মুখপাত্র। তিনি বলেন তার দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে চায়। তালেবান ক্ষমতা দখলে নেওয়ার 3 সপ্তাহ পর খুলতে শুরু করেছে আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো। অনেক জায়গায় শ্রেণীকক্ষের মাঝে পর্দা দিয়ে ছাত্রছাত্রীদের আলাদা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা সেনা সরিয়ে নেওয়ায় তালেবান গত 15 আগস্ট কাবুলে নিয়ন্ত্রণ নেয়। 20 বছর পর তারা আবারও আফগানিস্তানে নিয়ন্ত্রণ নেয়। 1996 থেকে 2001 সালে ক্ষমতায় থাকার সময় মেয়েদের শিক্ষা ও চাকরি করা নিষিদ্ধ করেছিল তালেবান। তবে এবার তারা কিছুটা নমনীয় ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চাইছে। তালেবান বলছে ইসলামী আইন অনুযায়ী নারীদের সব অধিকার তারা দেবে, তবে বাস্তবে সেটা কেমন হবে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। আফগানিস্তানের বড় শহর কাবুল, কান্দাহার এবং হেরাতের শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন শ্রেণীকক্ষে নারী শিক্ষার্থীদের আলাদা বসতে হচ্ছে, তাদের পাঠ দেওয়া হচ্ছে আলাদা এবং তাদের চলাচল সীমাবদ্ধ করে রাখা হয়েছে ক্যাম্পাসের নির্দিষ্ট এলাকায়। কাবুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অঞ্জিলা ক্লাসে ফিরে শ্রেণীকক্ষ পর্দা দেখার পর বলেছেন, এটা মেনে নেওয়া যায় না, যখন ক্লাসে ঢুকি আমার তখন ভয় লাগছিল, আমরা ধীরে ধীরে 20 বছর আগের সময় ফিরে যাচ্ছি। আঞ্জিলা জানান তালেবান আফগানিস্তান দখল নেওয়ার আগেও ছাত্রছাত্রীরা ক্লাসে আলাদাই বসত, কিন্তু এখন মাঝখানে পর্দা দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। ক্লাস কীভাবে চালাতে হবে সে বিষয়ে আফগানিস্তানের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি সমিতির পক্ষ থেকে একটি নীতিমালা করে দেওয়া হয়। ছাত্রীদের হিজাব পরা এবং তাদের জন্য আলাদা প্রবেশপথ রাখতে বলা হয়েছে। সেখানে নারী শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষক রাখার কথা বলা হয়েছে ওই নীতিমালায়। তাছাড়া মেয়েদের আলাদা করে পাঠ দেওয়ার ব্যবস্থা করতে অথবা পর্দা দিয়ে আলাদা করা শ্রেণীকক্ষের কথাও বলা হয়েছে সেখানে। এটা আনুষ্ঠানিকভাবে তালেবানদের বেঁধে দেওয়া নিয়ম কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। এই নীতিমালার বিষয়ে এবং ভাগ করে দেওয়া শ্রেণীকক্ষের ছবি কিংবা বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে চলবে সে বিষয়ে তালেবান মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। অবশ্য তালেবান গত সপ্তাহে বলেছিল শিক্ষাদান আবারও শুরু করতে হবে, তবে ছাত্রছাত্রীদের আলাদাভাবে রাখতে হবে। তালেবানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আফগানিস্তানের সীমিত সম্পদ এবং জনবল বিবেচনায় পর্দা দিয়ে শ্রেণীকক্ষে ভাগ করে দেওয়া খুবই যৌক্তিক। শ্রেণীকক্ষের দুই পাশে একই শিক্ষকের পাঠ দেওয়াটাই সবচেয়ে ভালো উপায়। তালেবান শাসনে কী ধরনের নিয়মনীতি জারি করা হতে পারে তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন বেশ কয়েকজন শিক্ষক। দেশটির পশ্চিমাঞ্চলে হেরাত ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক জানান, তিনি 1 ঘন্টার ক্লাসকে 2 ভাগে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, প্রথমে মেয়েদের এবং পরে ছেলেদের পাঠ দিবেন। তার কোর্সের জন্য নাম লেখানো 120 জনের মধ্যে সোমবার 4 ভাগের একবার শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিলেন। অনেক শিক্ষক ও শিক্ষার্থী আগেই দেশ ছেড়েছেন। ওই শিক্ষক বলেন, শিক্ষার্থীরা আজ খুবই মানসিক চাপে ছিল, আমি তাদের আসা যাওয়া এবং লেখাপড়া চালিয়ে যেতে বলেছি, সামনের দিনগুলোতে নতুন সরকার এ বিষয়ে নীতিমালা ঠিক করে দেবে। কাবুলের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শের আজম শাহ জানান, তার প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের আলাদা ক্লাস নিতে অথবা পর্দা কিংবা কাঠের বোর্ড দিয়ে শ্রেণীকক্ষ ভাগ করে নিতে বলেছে, কিন্তু তালেবানদের বিজয়ের মধ্য দিয়ে অর্থনৈতিক সংকট আরও বেড়ে যাওয়ার ফলে কতজন শিক্ষার্থী ক্লাসে ফিরবে সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি বলেন, আমি জানি না কতজন শিক্ষার্থী ফিরবে, কারণ এখন আর্থিক সংকট রয়েছে এবং বেশ কিছু শিক্ষার্থীর পরিবার কাজ হারিয়ে ফেলেছে।